আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর ড্রেস মেকিং ছাত্রীদেরকে। আজ আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের মার্কার তৈরি নিয়ে। বাণিজ্যিক ক্ষেত্রে পোশাক তৈরির জন্য মার্কার মেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মার্কার মেকিং ছাড়া শিল্প প্রতিষ্ঠানে পোশাক তৈরি সম্ভব নয়। এটা পোশাক তৈরির একটি প্রক্রিয়া। কাপড় কাটার পূর্বে নির্দিষ্ট পোশাকের প্রতিটি অংশের প্রয়োজনীয় সংখ্যা মার্কার পেপারের উপরে পদ্ধতিগতভাবে অঙ্কন করে নেওয়াকে মার্কার বলে। মার্কার সাধারণত চার প্রকারের হয়ে থাকে, ওয়ান ওয়ে মার্কার, টু ওয়ে মার্কার, গ্রুপ মার্কার, রিভার্স মার্কার। তাহলে শিক্ষার্থীরা, ওয়ান ওয়ে মার্কার কি? এই ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের প্রতিটি অংশের ডিরেকশন একই দিকে হতে হবে। যে সকল কাপড়ের বিভিন্ন ধরনের জীবজন্তু, গাছপালা, ছবি একমুখী থাকে কিংবা কাপড়ের সোজা দিকে ব্রাশ থাকে, বিশেষ করে কুটরি কাপড়ের ওয়ান ওয়ে মার্কার করা হয়ে থাকে। এই ধরনের মার্কারের কাপড়ের অপচয় বেশি হয়। এবার জানব টু ওয়ে মার্কার কি। এই ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের প্রতিটি অংশের ডিরেকশন দুই দিকে হয় বিধায় একে টু ওয়ে মার্কার বলা হয়। এই পদ্ধতি নিয়মিত হয়ে থাকে এবং এই পদ্ধতিতে কাপড়ের অপচয় কম হয়। এবার জানব গ্রুপ মার্কার কি। এই ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের অংশের ডিরেকশন যাই হোক না কেন, একটি পোশাকে সকল অংশ একই স্থানে অঙ্কন বা মার্কার করা হয়ে থাকে। এই জাতীয় মার্কারেও কাপড়ের অপচয় বেশি হয়। রিভার্স মার্কার। এই ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের অংশের ডিরেকশন বায়ারের চাহিদা অনুযায়ী চতুর্মুখী হয়ে থাকে। এই পদ্ধতিতেও কাপড়ের অপচয় কম হয়। শিক্ষার্থীরা, এবার জানব মার্কারের ব্যবহারের সুবিধাগুলি কি এবং অসুবিধাগুলি কি। আগে আমরা একটু সুবিধা নিয়ে আলোচনা করি। সুবিধাগুলি কি কি। গার্মেন্টস শিল্প কারখানা লাভবান হয়। পোশাকের উৎপাদন খরচ অপেক্ষাকৃত অনেক কম হয়। কাপড়ের অপচয় কম হয়। মার্কার ব্যবহারের ফলে অল্প সময়ে অধিক সংখ্যক কাপড় কাটা যায়। পোশাক তৈরির ত্রুটির পরিমাণ অনেক কম হয়। মেজারমেন্ট ঠিক থাকে। একই মার্কারের কপি করে বারবার ব্যবহার করা যায়। কাপড়ের ডিরেকশন বা গ্রেন লাইন ঠিক থাকে। শিক্ষার্থীরা, এবার জানবো হচ্ছে মার্কার ব্যবহারের অসুবিধাগুলি কি। মার্কার ব্যবহারের ফলে সময় অনেকটা বেশি লাগে, লোক সংখ্যা বেশি লাগে। মার্কার ব্যবহারের ফলে কম কাপড় কাটা যায়, বেশি কাপড়ের প্রয়োজন হয়, মূল্যবান মেশিন ব্যবহার করতে হয়, কাটিং টেবিল বড় দরকার হয়, কাপড়ের ডিরেকশন ঠিক রাখার জন্য জায়গা বেশি লাগে। তাহলে শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে এসো আমরা কি জানতে পারলাম সেই বিষয়টি একটু আরেকবার দেখে নেই। হচ্ছে জানলাম মার্কার কাকে বলে, মার্কার কত প্রকার ও কী কী, ওয়ান ওয়ে মার্কার কি, টু ওয়ে মার্কার কি, গ্রুপ মার্কার কি, রিভার্স মার্কার কি, মার্কারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের আলোচনা থেকে। তাহলে আজ ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।